ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের যে কোনো বিষয়ই খোলামেলাভাবে তুলে ধরেন সোশ্যালে। এ কারণে অনেক সময় শিরোনামেও জায়গা করে নিয়ে থাকেন অভিনেত্রী। সম্প্রতি মামলার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন পরীমনি। তবে সব ছাপিয়ে একমাত্র ছেলে পূর্ণকে নিয়েই পৃথিবী তার। ছেলেকে কেন্দ্র করে সব ব্যস্ততা ও আয়োজন, এরপরই নিজের প্রতি অনেক অনেক ভালোবাসা তার, এমনটাই ফেসবুকে জানান দিয়েছেন এ নায়িকা। পরীমনি আবার ফুলের সামনে নিজেই ফুল হয়ে দাঁড়ালেন, আর লাস্যময়ী হাসিতে রঙিন করে তুললেন পরিবেশ। মূলত গানের কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, কোনো একজন আসলে তবেই বৃষ্টি হবে, আর কৃষ্ণচূড়া ফুলগুলো সেই মানুষটির জন্যই তেমনই রয়েছে। শনিবার 4 মে ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই। প্রসঙ্গত, বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লাস্যময়ী এ সুন্দরী নায়িকা। এজন্য কলকাতায় নিয়মিত যাওয়া আসা করতে হচ্ছে তাকে। এই সময় একমাত্র ছেলেকে নিয়েই সব সামাল দিচ্ছেন তিনি। দর্শক, পরীমনিকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।